প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 এ একটি ইম্পর্টেন্ট অঙ্ক আলোচনা করব। অনুশীলনী 9.1 ত্রিকোণমিতির এর 17 নং প্রশ্ন বলা হয়েছে tan থিটা প্লাস sec থিটা ব্র্যাকেট তারপর হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করো। আমাদের প্রমাণ করতে হবে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখি আমরা কি করা যাবে। না প্রথমে আমরা লিখতে পারি, যেহেতু বলছে প্রমাণ করো, দুটো সাইড আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি বাংলায় অথবা ইংরেজিতে আমরা লিখতে পারি। লিখলাম আমি লেফট হ্যান্ড সাইড, সরি লেফট হ্যান্ড সাইড আমি লিখতে পারি লেফট এসতে হ্যান্ড এসতে সাইড লেফট হ্যান্ড সাইড কে আমি অঙ্কটা তুলব, ঠিক আছে। ব্র্যাকেট প্রথম tn tan থিটা প্লাস sec sec থিটা তার উপর হোল স্কয়ার, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তারপর দেখি কি করা যায়, আমরা প্রমাণ করতে পারি কিনা। সবাই খেয়াল করবেন ইকুয়াল, আমরা জানি tan, এই অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের প্রথমে কিছু সূত্র জানতে হবে। tan tan এর সূত্র হলো আমরা জানি tan থিটা ইকুয়াল টু tan এর সূত্র হলো sin sin থিটা ডিভাইডেড tan এর sin বাই cos cos থিটা। তাহলে আমরা tan এর পরিবর্তে এখানে লিখব tan ইকুয়াল টু sin sin থিটা ডিভাইডেড cos থিটা cos থিটা প্লাস প্লাস sec sec এর আরেকটা সূত্র আছে আমরা জানি sec 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 থিটা ইকুয়াল 1 বাই cos, তাহলে sec এর সূত্র হলো sec 1 বাই cos, তাহলে sec এর সূত্র হলো 1 ডিভাইডেড cos। তারপর ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে দিলাম ছিল এখানে হোল স্কয়ার। পরের লাইনে আমরা দেখি নিচে প্রথমটা cos থিটা আবার এখানে নিচে হর cos থিটা, তাহলে cos আর cos এর লসাগু করব আমরা। ব্র্যাকেট দিলাম নিয়ম অনুযায়ী cos আর cos এই দুটো লসাগু হবে cos থিটা c o s cos থিটা। এখন এই যে লসাগুটা হলো এই cos থিটা দিয়া প্রথম যে ভগ্নাংশটা আছে রাশিটা a cos দিয়া a cos কে আমরা ভাগ করব, ভাগ করলে কি হবে, cos দিয়া যদি cos কে ভাগ করি আমরা 1 হবে, কারণ a দিয়া a কে ভাগ করলে যদি 1 হয়, 2 দিয়া 2 কে ভাগ করলে যদি 1 হয়, তাহলে cos দিয়া cos কে ভাগ করলে 1 হবে। এই 1 দিয়া আবার উপরে এটাকে গুণন করতে হবে, তাহলে উপরে আছে sin 1 গুণন sin, তাহলে আমাদের মানটা আসবে কি sin sin থিটা প্লাস আবার cos টা cos কে যদি ভাগ করি হবে 1, ওই 1 দিয়ে 1 কে গুণন করলে আবার হবে 1 1 ব্র্যাকেট হোল স্কয়ার দিয়ে দিলাম। তারপরে লাইন দেখি, এখন এই যে স্কয়ারটা স্কয়ার এখানে ব্র্যাকেট আছে তার উপর উপরে হোল স্কয়ার আছে, তার মানে এই স্কয়ারটা উপরেটার উপরে আছে নিচের রাশিটার উপরে আছে, তাহলে আমি যদি ভেঙে দে যার যার মতো করে দে, উপরে ছিল সাইন সাইন থিটা প্লাস 1 তারপর স্কয়ার দিয়ে দিলাম আবার স্কয়ারটা cos স্কয়ার উপরে দিয়ে দিলাম c ও s cos স্কয়ার থিটা। আচ্ছা পরের লাইন দেখি আমরা কি হয়, নিচে দেখা গেল যে cos স্কয়ার আছে উপরে sin প্লাস 1, তাহলে আমরা জানি cos স্কয়ারের একটা আরেকটা সূত্র আছে সেটা হলো c ও s cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে আমরা এই নিচের cos স্কয়ার পরিবর্তে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখে দিলাম। কিন্তু উপরে কি করব, আমরা উপরে যেভাবে আছে আমরা ওইভাবে রাখতে পারি, অথবা এটা যেহেতু উপরে sin থিটা প্লাস 1 এর উপর স্কয়ার আছে, স্কয়ার মানে ডবল, ওটাকে দুটো আমরা লিখতে পারি, স্কয়ার মানে দুটো। আচ্ছা আবার লিখতে পারি আমরা এখন sin থিটা প্লাস 1 একটা দিলাম, যদি স্কয়ার আছে ডবল করে দে, আবার sin sin থিটা প্লাস 1 sin থিটা প্লাস 1 পর স্কয়ার ছিল, এই জন্য আমি এটাকে ভেঙে দুটো করলাম। আর নিচে আমরা তো cos স্কয়ার সূত্র দিয়ে দিলাম 1 - sin স্কয়ার, পরবর্তীতে দেখা যায় কি হয়,
নিচে দেখা গেল 1 sin স্কয়ার থিটা তার মানে 1 কে যদি আমরা a ধরি আর sin স্কয়ার থিটাকে যদি b ধরি তাহলে আমাদের সূত্র বলবে কি যে a স্কয়ার - b স্কয়ার বীজগণিতে যে সূত্র আছে দাদা আমি হ্যাঁ a স্কয়ার - b স্কয়ার এর সূত্র হবে কি a + b into a - b তখন আমরা 1 কে ধরব a a স্কয়ার আর sin কে ধরব b তার মানে a স্কয়ার মানে b স্কয়ার সূত্র যদি প্রয়োগ করি আসলে কি a স্কয়ার মানে b স্কয়ার a + b a বলতে 1 + b বলতে sin sin থিটা তাহলে a + b into a - b আবার এই বলতে 1 - b বলতে আবার ওই sin sin থিটা আর উপরে যা আছে আমরা তার লিখে দেই কিন্তু একটা জিনিস খেয়াল করো এখানে প্রথমটা হলো 1 প্লাস sin কিন্তু এখানে ছিল sin প্লাস 1 দুটো একই কথা আমরা বোঝার সুবিধার সাহায্যে লিখি একটু ঘুরে এই সংখ্যাটা 1 প্লাস sin এটা আবার এখানে sin প্লাস 1 আমরা ঘুরে লিখি একটু sin 1 প্লাস sin 1 টা আগে নিয়ে আসলাম sin এটা এটা অঙ্ক কাটাকাটি সুবিধা আমরা বললাম এখন এখানে আছে 1 প্লাস sin থিটা এখানে 1 প্লাস sin থিটা তাহলে 1 প্লাস sin 1 প্লাস sin কেটে দিলাম আমরা পরে আরেকটা লাইন আছে এই লাইনটা আপনি না এখানে আমরা এই পাশে চলে যাই তাই এটা উপরে চলে যায় যেহেতু আসে না আমাদের আমরা মুছে দেই উপরে চলে যায় পরে লাইন উপরে চলে যাবে এখান থেকে এই ভাবে যাব আমরা তাহলে দেখা গেল থাক উপরে 1 প্লাস sin উপরে হলো 1 প্লাস sin এটা নিচে হলো 1 - sin 1 - sin এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে 1 প্লাস sin এটা ডিভাইডেড 1 - sin এটা তাহলে প্রমাণ হয়ে গেল ইকুয়াল রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রমাণিত পি আর ও ভি ই ডি প্রুফ তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল এরপরে যদি তোমরা বুঝতে না পারো আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য